Hey guys, welcome back to my channel. আমি তসমন রিনো এন্ড শুরু করছি আজকের ভিডিও। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদুল আজহা এবং আজকে কিন্তু ঈদ ছিল। সো যাই হোক, এই ঈদের দিনে বিক্রম মুভির একটি নতুন সিনের উপর রিয়াক্ট করবো এবং সিনটি হচ্ছে বিক্রম বিজয় সেতুপতি ফাইট ইন ওয়েডিং। সো চলুন এই সিনটি দেখি। এখানে আমরা দেখবো বিক্রম মুভিতে বিজয় সেতুপতি কীভাবে ফাইট করেন এবং সেটা তাও আবার একটি বিয়েতে। সো চলুন আমরা এই সিনটি দেখি। So guys, let's play. खस्सी बकरे की बिरयानी को ऐसी शादी की दावत में बना के इतने सारे लोगों के बीच में खाने का जो आनंद है वो और कहीं नहीं है। सॉलिड टेस्ट है मैं। Ladies and gentlemen, इस सीन का हीरो मैं हूँ। मुझे चाहिए इस भीड़ में से सिर्फ एक आदमी। अगर वो खुद सामने आ जाए तो ये शादी शानदार होगी। अंकल और आंटी अपना डांस कंटिन्यू कर सकते हैं। मुझे इस शादी के माहौल को मौत के मंजिल में नहीं बदलना है। मुझे सिर्फ एक ही आदमी चाहिए। चुपचाप बैठे रहेंगे तो सिर्फ उसी को उठा के ले जाऊंगा। अल्लाह, किसको चाहिए वो आदमी? लगते विजय सेतुपति को बोल रहे हैं। ये আচ্ছা, গলার মধ্যে চেইনটা পরে, আচ্ছা ডগিদেরকে গলার মধ্যে লাগায়। ইউটিউব কে ফেমাস দাদা নে বকরে কি লজিজ বিরিয়ানি বানাই, মানে ভি খাই তু ভি খা, ইয়ে খাসি বকরা মেরা হ্যায়। जंगल से होके वो मेन रोड पहुंचेगा। रुद्र प्रताप को कुछ नहीं होना चाहिए। अच्छा, आगे फोन कर इसे। ব্ল্যাক ব্যাগ পে নিকলা হ্যাঁ
उस बाइक ने अभी हाईवे का चेक पोस्ट पार किया है, ओवर। Should we take any action? Don't blow your cover. वहाँ जो हो रहा है चुपचाप देखते रहो बस। Okay जी। चोर नहीं हूं, पानी का कैन डालता हूं। किस्मत फूटी थी मेरी जो इनके हाथ लग गया। थिएटर सेटअप लगाया है। अच्छा है। आदमी का फोटो तो यहाँ पर है और मुझे बोल रहे थे कि इन फोटो में ढूंढूं। तुमने इस आदमी को देखा है? हाँ हाँ, कल रात को ही देखा था इसे। हेलो अमन, तुम कहाँ हो? तुम्हें कितनी बार बोला अगर फोन ना उठाऊं तो बार बार फोन मत करना, चाहे कितनी भी जरूरी बात क्यों ना हो। अरे जिस आदमी को तुम ढूंढ रहे हो वो जिंदा है और इस लड़की ने उसे देखा है। ट्रैक क्रॉस करके आगे निकल चुकी सर। बाइक को तो हमने घेर लिया है मगर उनके पीछे और एक गैंग आया है। जिसके गले में चेन है उसे छोड़ दो, वो उनका शिकार है। सिर्फ मास्क पहन को मेरे पास लेकर आओ, जिंदा। And listen, don't use your weapons. ओके सर।
সো আমরা দেখে ফেললাম বিক্রম মুভির কামাল হাসান এবং বিজয় সেতুপতির একসাথে কিন্তু অলরেডি আলাদা আলাদা ছিল একটা ওয়েডিংয়ে, তাদের দুজনে কিন্তু মারপিট হয়েছে এবং বেসিক্যালি ফার্স্টে কিন্তু আমরা দেখেছি একটা ওয়েডিং চলতেছিল এবং সেখানে কিন্তু বিক্রম কি বলে কামাল হাসানের গ্রুপ এসে কিন্তু যেখানে কালো পোশাকধারী যে মুখোশ পরা ছিল সেটাই কিন্তু কামাল হাসান, সে কিন্তু ওই ওয়েডিং থেকে কিন্তু একজন লোককে ধরে নিয়ে যায় এবং তার নাম হচ্ছে কি প্রতাপ জান, সো তাকে ধরে নিয়ে যায়। তো তখন কিন্তু বিজয় সেতুপতি প্রথমে কিন্তু কোনো মারপিট করেনি, তারপর সে কী জানি একটা ট্যাবলেট না কি জানি খেলো, খাওয়ার পর তার একদম পুরো এক স্টামিনা চলে আসছে, অনেক এনার্জি চলে আসছে, তারপর সে অনেক ফুল ফাইট করেছে এবং লাস্টের দিকে আমরা দেখেছি যে যে কালো পোশাকধারী কিন্তু তাকে কিন্তু আটকানো হয়েছে একটা পুলিশ কি বলে পুলিশরা কিন্তু তাকে আটকানো হয়েছে। তো পরবর্তীতে দেখা যায় যে সেই যে কালো পোশাকধারী সেটা কিন্তু কামাল হাসান মানে হচ্ছে বিক্রম, সো ওইটা হচ্ছে কামাল হাসানের এন্ট্রি সিনে আমি দেখেছিলাম, এন্ট্রি হ্যাঁ ইন্ট্রো সিনে, সেখানে আমি দেখেছিলাম যে পোশাকধারীটা ফাঁদ ফাঁসিল বলতেছিল যে আসলে মার্থ হতো কেমন তোমারই মাস্ক খোল থাকতেও, তো তখন কামাল হাসান আসলে তার মুখোশটা খোলার পরে দেখলাম যে সে কামাল হাসান। সো আসলে খুবই ইন্টারেস্টিং কাহিনী এবং এই বিক্রম মুভির পুরো স্টোরিটা এত টুইস্ট এবং এত ফুল অ্যাকশন, পুরো 100% ফুল অ্যাকশন একটা ফ্লেভারে একটা মুভি বানানো হয়েছে এবং এই মুভিতে অনেক বিজিএম ইউজ করা হয়েছে, ওয়েডিং বিজিএম, তারপর চেন ট্রাভেল বিজিএম এবং কী বলে অনেক বিজিএম আছে। সো ব্যাকগ্রাউন্ডে যে বিজিএমগুলো বাজতেছিল সেই বিজিএমগুলোর মধ্যে একটা খুব অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং মুভিটাকে প্রত্যেকটা মিনিট ধরে মানে প্রত্যেকটা মিনিট এনজয় করা মতো একটা অনেক একটা ভালো একটা আকর্ষণ মানে অনেক ইন্টারেস্টিং মনে হবে। সো যাই হোক খুব ভালো ছিল এবং এই ফাইট সিনগুলো যখন দেখাচ্ছিল তখন আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছিল, একটু ডিফারেন্ট লাগছে আমার। সো ওভারঅল বিক্রম মুভির প্রত্যেকটা সিন এবং পুরো বিক্রম মুভিটা পুরো একটা ব্র্যান্ড অ্যান্ড অবভিয়াসলি কামাল হাসানের বিজয় সেতুপতি এবং সবাই এখানে যারা অভিনয় করছেন তাদের অ্যাকশন মানে তাদের ফাইট সিনগুলো তাদের এক্সপ্রেশনগুলো তাদের অ্যাক্টিং পুরাই একদম ফ্যাবুলাস অ্যান্ড আউটস্ট্যান্ডিং। সো যাই হোক এই ছিল রিঅ্যাকশন ভিডিও, ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে অবশ্যই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বিক্রম মুভির অন্যান্য সিনগুলো অবশ্যই দেখবেন, আমি যেগুলো উপর রিয়াক্ট করেছি আমি বিক্রম রিয়াকশন নামে কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্ট আছে, সো একটা একটা করে দেখতে ভুলবেন না কিন্তু এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই অবশ্যই প্লিজ কামাল হাসানের এবং বিজয় সেতুপতি ফাহাদ ফাসিল সুরিয়া যদি আপনারা অনেক বড় ফ্যান হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতো বিদায় নিচ্ছে, দেখো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।